অনেক সময় আমরা ভাবি সংগ্রাম বা কঠিন জীবন বা বঞ্চনা শুধুমাত্র নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু তা ঠিক নয়। অনেক সময় অনেক মধ্যবিত্ত মানুষ, এমনকি উচ্চবিত্ত মানুষের মাঝেও অনেক সংগ্রামের কাহিনী লুকিয়ে থাকে। হয়তোবা সেটি নিম্নবিত্ত মানুষদের মতো মানুষের চোখের সামনে আসে না, পর্দার অন্তরালেই থাকে, অন্তরালেই হারিয়ে যায়। তবে এই সংগ্রামটি আরও কঠিন হয় যদি সংগ্রামটি হয় একজন নারীর। পুরুষ যেভাবে সন্তান মানুষ করে অর্থ দিয়ে, নারী যদি তার শ্রম দিয়ে, মেধা দিয়ে, তার কঠোর পরিশ্রম দিয়ে, তার শিক্ষা দিয়ে তার সন্তানদের মানুষ করে, এ দুটোর মধ্যে আমি তো কোনো পার্থক্য দেখি না। আমার বিশ্বাস আপনারাও কোনো পার্থক্য দেখবেন না। আমার পরিচয় হচ্ছে মোমেনা বেগম, আমি আব্বার নাম হচ্ছে মৃত মোহাম্মদ মুসা। উনি বিএডিসিতে ছিল, বিএডিসিতে চাকরি করতেন। কুতুবদিয়াতে আমি প্রাইমারিতে ভর্তি হই, এটা আমার মনে আছে। কিন্তু কুতুবদিয়া আমি প্রাইমারি থ্রি পর্যন্ত পড়ালেখা করার পরে আমার আব্বু আবার আনোয়ারাতে শিফট হলো। আনোয়ারা মডেল হাই স্কুলে আমি সেভেন পর্যন্ত পড়ালেখা করছি। এরপরে সেভেন পর্যন্ত পড়ালেখা করার পরে আব্বুর ইয়ে হলো সন্দীপ টাউন, আমাদের উপজেলা সন্দীপ টাউনে আব্বার ট্রান্সফার। 20 দিন আগে যাই আমি মনে হয় সন্দীপ, সার সন্দীপ স্কুলে যাই ভর্তি হলাম, যেহেতু আব্বু তখন 2 বছর ওখানে থাকতে হবে। 1983 এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আব্বু আবার তখন আবার চিটাং ট্রান্সফার হয়ে গেছে। আবার ট্রান্সফারে যাওয়াতে আমরা আবার আব্বুর সাথে চিটাং চলে আসলাম। আসার পরে কীভাবে আমার শ্বশুর নাকি আমার আব্বুকে বললো যে এরকম এরকম আপনার মেয়েটা আমি আনতে চাই। তখন আমার রেজাল্টই দেয় নাই, ওমান থেকে উনি ছুটিতে আসছে 2 মাসের, মাত্র 2 মাসের ছুটিতে আসছে। আব্বু আর ওইরকম চিন্তাভাবনা করতে পারে নাই, ভাবছে ছেলেটাই ভালো, আলহামদুলিল্লাহ দিয়ে দিই, বিয়ে হয়ে গেল। আমি বিয়ের 15 দিন আগে যাই চিটাং থেকে আবার দেশে গেলাম। বিয়ে হওয়ার পরে আমার 22 দিনের দিন আমার রেজাল্ট দিছে। আমার কষ্টটা যে আমি শেয়ার করবো, এরকম একটা পার্সন আমি কিন্তু সেই বাড়িতে পাইনি। আমার হাজব্যান্ডের কাছে আমি লিখতাম না, কারণ লিখলে আমি ভাবতাম যে কি একটা ফ্যামিলিটা ব্রোকেন হয়ে যাবে, হয়তো আমার কথা যদি উনি ইয়ে করে যদি ওদের ফ্যামিলিতে একটা অশান্তি হয়, এটার ব্লেমটা আমার নিতে হবে। চাই না, আমি ভাবিনি আমার ফ্যামিলি, আমার আব্বার তো আবার নাম কামাছে, আমার পরিবারের নাম ক্ষুণ্ণ হোক, আমার কারণে কিছু সব সহ্য করে গেছি। 88 আমার বড় মেয়ে হলো অনেকদিন পরে, আমার শ্বশুর তো মোটামুটি খুশি যাক এতদিন পরে। এর আগে কিন্তু আমাকে শুনতে হয়েছে, আরও অনেক কথা শুনতে হয়েছে, বাচ্চা হচ্ছে না, কি মেয়ে বিয়ে করছে, শুধু এরকম মানে এটা কী করবে, ওরগুলো শুনছি। কিন্তু শুনিয়ে মাকে বলতাম না কিছু, মাকে মাঝে মাঝে বলতাম, আমার মাও কিন্তু এটা নিয়ে মন খারাপ করতো, কিছু বলছে ছোটো মেয়ে বাচ্চা হচ্ছে না, তাতে হাজব্যান্ড তো থাকে 2 বছর পরে একবার আসে, 2 মাস থাকে। তারপরে যাই আমার আবার সেকেন্ড মেয়ে হলো 91-এ, এরপরে তো আমার আর ওই বাড়িতে বলে যে কিছু পর 2টা মেয়ে, আবার একটু ফাঁকে বলি আমার বড় যায় আর আবার 5টা মেয়ে, ওই মেয়েগুলোর দায়িত্ব আবার আমার হাজব্যান্ডের উপরে। এখন আমার ঘরে 2টা মেয়ে, সেকেন্ড মেয়ে হওয়ার পরে এবার মানে খুবই দুর্ব্যবহার ওনাদের ওখানে, যদিও বলা ভালো না, কিন্তু এমন হচ্ছে আমার মেয়েটাকে দেখতে পর্যন্ত আসে নাই কেউ। এবং আমি তখন একটু অসুস্থ হয়ে গেছি, আমি যখন অসুস্থ হয়ে ইয়ে হয়ে গেছি, আমার সেন্সলেস হয়ে গেছি, তখন আমার মেয়ে পালক দেওয়ার জন্য ওনারা রেডি। আমি যখন সেন্স ফিরছি তখন শুনতেছি কি আমার মেয়েটা পালক দেওয়ার জন্য বলতেছে, আমি মানে মারা যাবো, ওনারা আমার মেয়ে পালক দিবে, এত ফেতে মানে এত করুন একটা ইয়ে। তারপর যাই হোক, আল্লাহ আমার ভিতরে একটা শক্তি দিছে, আমি বলছি আল্লাহ যে আমাকে মেয়ে দিছে, আমি এই মেয়েগুলোকে যদি মানুষ করতে পারি, যদি আমার ভিতরে ওই সময় থেকে আমি যে পড়ালেখা করতে পারি না, ওই ইয়েটা আমার ভিতরে নিজের ভিতরে একটা চাপা কষ্ট ছিল, ওই কষ্টটা আমার শক্তি হয়ে গেছে। পরে আমি ভাবছি আমার যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার ছেলে মেয়ে মানুষ করবোই করবো। 92-তে হলো সেজ মেয়ে, 3 নম্বরটা 4 নম্বরটা হলো 93-তে, 4টে মেয়ে আমার পরপর। আমি ডাক্তার কামরুল নাহার, আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান। আমি ডক্টর হুমায়রা তাবাসসুম, আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমি ডক্টর জানাতুল নাইম জিনাত, আমি আমার বাবা মায়ের তৃতীয় সন্তান। আমি ডক্টর নিজা সুলতানা, আমি আমার পিতা মাতার চতুর্থ সন্তান। চিন্তা করা যায় মানুষ এখন একটা পালতে পারে না, আমি 4টে মেয়ে পরে একটুকে টুকে টুকে টুকু ছোটো ভাড়া বাসায় আসি, রান্না বান্না এদেরকে রান্না করে খাওয়াইয়া স্কুলে নিয়ে যেতাম, আসার সময় বাজার করে আনতাম, রান্না করে আবার এই যে শুরু করলাম, এই বাচ্চা আনতাম নিতাম, এইভাবে মানুষ যখন দুপুরে ঘুমায় তখন ওই টাইমে আমার কাজ ছিল কি
এদের লেখাপড়ার ইয়ে খাতা কলম বইটো এগুলো ঠিক করা, রাতে বসে বসে নোট করা, কোনো টিচার দিতে পারতাম না। কারণ আমার তো অত ইনকাম ছিল না, মাত্র 6,000 টাকা আমাকে পাঠাতো তখন সেই আমলে। স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন বৃত্তি, বছর শেষ সবাই গ্রামে যায় বেড়াইতে, আমার দ্বারা কখনও গ্রামে বেড়ানো হয় নাই। আমি কখনও কারো বিয়েতে অ্যাটেন্ড করি নাই। কেন অ্যাটেন্ড করি? আমি বিয়েতে গেলে আমার স্যার মেয়ে নিতে হবে। ওই সময় ওরা কী করতো, বার্ষিক পরীক্ষার পরে ওরা নিজেরাই দেখতাম বৃত্তি পরীক্ষা, বিভিন্ন বৃত্তি পরীক্ষাটিকে অ্যাটেন্ড করতো, তারপরে যে এক্সট্রা কিছু কারিকুলাম করতো আর্ট মার্ট, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক না, আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি দিই নাই, নিজেরাই ওরা নিজেদের ক্রিয়েটিভিটি থেকে নিজেরাই করতো। ওদের অবসর ছিল বাচ্চারা খেলাধুলা করে, আমার মেয়েরা ছিল অবসর সময় কী করতো, কেউ আঁকতো, কেউ কবিতা লিখে, সেজ মেয়েটা তো কবিতা লিখে এখনও পর্যন্ত সে লিখালিখি মোটামুটি করে, ড্রয়িং করতো, ওরা ওদের মতোই। কিন্তু আমার মেয়েদেরকে আমি কখনো মারছি বা বকা দিছি বা আমার মেয়েরা উল্টাপাল্টা কাজ করছে এমন ইয়ে আমি আমার ইয়েতে নাই। রাত্রে বসে বসে সেলাই করতাম, এই যে অনেকগুলো বেডশিট করতাম বাটিকে, এগুলো করে টোরে আমি কিছুটা হেল্প আমার হাজব্যান্ডের আয়ের সাথে একটু ইয়ে করে আমি কিন্তু বাসা ছাড়িনি। আমি এখানে এভাবে থেকে আলহামদুলিল্লাহ করে গেলাম। এরপরে 3 বছর কি 4 বছর মানে আমার হাজব্যান্ড বসেছিল, এরপর আবার আমার হাজব্যান্ডের আবার ওমানে একটা চাকরি হলো, হওয়ার পর উনি আবার গেল। আবার যাওয়ার পরে তখন আমার বড়, যখন সেকেন্ডবার গেলো তখন আমার বড় মেয়ে কিন্তু দিনাজপুর মেডিকেলে চান্স পাইল। ওদের তো ইচ্ছে ছিল যে কি আমি কেন মেয়েটা বিয়ে দিলাম না কেন, ওদের কথা ছিল আমার ওই ফ্যামিলিতে ওর যারা আছে সবাই বলতো কি বিয়ে, সবাই সমাজের মানুষও বলতো কী করবেন, বিয়ে দিয়ে ফেলবেন, কেমনে চালাবে, 4টে মেয়ে পিছনে ওগুলো বড় হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড খুশি হয়েছে, আমার হাজব্যান্ড শুধু বলে যে কি কীভাবে করবা, ওখানে কেমনে দিবে, মেয়ে ওখানে থাকবে কীভাবে। উনি হচ্ছে ওনাকে তো কেউ উৎসাহ দেওয়ার মতো নয়, ওনাকে ইয়ে দেওয়ার মতো শুধু ছিলাম আমি। আমি ওনাকে মোটিভেট করতাম যে শোনো আমি পারবো ইনশাল্লাহ আমি যাবো, সপ্তাহ আমি যাবো। বলো তুমি কেমনে যাবো, এখানে 3টে আছে। আমি বলছি আমি যাবো, আমি পারবো। বলো যে আমি জানি না এসব, তুমি চিন্তা করে দেখো। এরপর আমি ম্যাপ দেখে দিনাজপুর বাইর করে দেখলাম এটা দিনাজপুর একদম অনেক দূরে। আমি শীতের সময় আমার মেয়ে ভর্তি করাতে নিয়ে গেছি, কিন্তু আমি জানি না ওইদিকে যে উত্তরাঞ্চল যে এত ঠান্ডা এটা আমার জানা ছিল না। কারণ যেহেতু আমি অভিজ্ঞতা আমার তো ইয়ে নাই, ওটার সম্বন্ধে আইডিয়া নাই। আমি আমার মেয়েকে নিয়ে দিনাজপুর ভর্তি করাতে যাবো, কাগজপত্র নিয়ে একা গেছি, আমার মাকে আনি আমার বাকি 3 জন মেয়ের কাছে রেখে গেছি। কতটুকু যাওয়ার পরে দেখি কি বাস সামনের দিকে আর যাচ্ছে না, কুয়াশা, আমার মেয়ে বরফে শক্ত হয়ে গেছি বাসের ভিতরে, কোনো চাদর টাদর নাই কিছু নেই। আমি তো ইয়ে নেই, আমার মেয়েটা ঠান্ডায় ভেবে অসুস্থ হয়ে গেছিলো সে। তখন আমার একটা ভয় কাজ করছে, আল্লাহ আমি কী করলাম, আমি কোনো এখন যদি কিছু হয় তাহলে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। শুধু আইনস পড়তেছি, যাক যাইয়া নামলাম, নামিয়ে আমার মেয়েটাকে হোটেলে এক গোসল টোসল করাইয়া ভর্তি করাই দিয়ে, তখন আমিও একটু ইয়ে হয়েছি, একটু দুদুল্যমান ছিলাম, এখানে দিয়ে মেয়েটা চলে যাব এরকম একটা চিন্তাভাবনা মানে মনের ভিতরে, প্রথম মেয়ে দু এত দূর কখনো দেই নাই, সাথে সাথে যেখানে কলেজের পাশে রেখে রেখে পড়ালেখা করাইলাম, এবার আমিও একটু হালকা ইয়ে হইলাম। এরপরও আমি আবার আমার মনের সাথে যুদ্ধ করলাম যে না আমার তো করতে হবে, হারা যাবে না আমাকে। পরে আমি আমার মনে আছে আমি আমার মেয়েটাকে দিয়ে বাসে আসার পথে পথে কান্না করে করে বলতেছিলাম, ওর আব্বুর কাছে আমি সিট লিখছি, আমি আমার একটা কলিজে আর একটা অংশ আমি কিন্তু দিনাজপুর রেখে আসছি। জীবন যুদ্ধে যুদ্ধ করতে করতে আমার মা আজ জয়িতা, এজন্য আমি ধন্যবাদ জানাই সন্দ্বীপ উপজেলা প্রশাসনকে ও আমাদের সরকারকে যে ওনারা আমার মাকে খুঁজে এনে এই উপাধিতে ভূষিত করেছে। তো আম্মু অনেক কম বয়সে আম্মুর আসলে বিয়েটা হয়ে গিয়েছিল, আর আম্মুর প্রথম সন্তান আমি, সেসব মার সাথে আমার বয়সের গ্যাপ খুবই কম, এই 15-16 বছরের মতো গ্যাপ হবে আর কি। তো এই কারণে আসলে আম্মু আমার একটা ছোটোবেলা থেকে আমার বন্ধুর মতোই। আমার কাছে মনে হয় যে আম্মু হয়তো আম্মুর অসম্পূর্ণ যে স্বপ্নটা, যে আমি চাইলে অনেক পড়াশোনা করতে পারতাম, এই স্বপ্নটা হয়তো উনি আমাদের মাধ্যমে দেখেছেন এবং সেটা আমরা ফিল করেছি, সেটাই আমরা পূরণ করার চেষ্টায় এখনও আছি। আমাদের 4 জনেরই তো বিয়ে হয়ে গিয়েছে, আল্লাহর রহমতে আমাদের 4 জনেই আমরা ভালো আছি, শ্বশুরবাড়িতে সাপোর্টিভ লাইফ পার্টনার পেয়েছি। সে কারণ হচ্ছে কি আমরা ছেলের মতো করে আব্বুমুকে দেখছি, কারণ ওনাদের কোনো ছেলে নাই। আমি মনে করি যে সন্তানকে যদি আপনি সুশিক্ষিত করতে পারেন এটাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, কারণ এই সন্তানই আপনার এই কষ্টটা যদি দেখে সে কিন্তু আপনাকে সেটা
আপনাকে সেটা ফেরত দিবে আরও দ্বিগুণ করে, দ্বিগুণ করে। কতটুকু করতে পেরেছি জানি না, তবে আমরা যা করছি আমার কাছে মনে হয় হয়তো অনেক ছেলেরাও হয়তো অতটুকু করতে পারে না, কী জানি, হয়তো এটা এটাকে আমি অনেক প্রাউডলি বলতে পারি। আমার মেজো মেয়েটা কিন্তু বইটা পড়ার ইচ্ছা ছিল, তো ও যখন কুমিল্লা মেডিকেল একটু প্লেসের দিকে চলে আসলো, সে আর বইটা পড়ে কেটার দিল না। সেজন্য মেয়েটাও বললো যে ওই দুইটা পড়তেছে মেডিকেলে, আমি আবার অন্য প্রফেশনে গেলে আমার একটা কষ্ট হয়ে যাবে, মা আমি আবার বুঝবো না। আচ্ছা যাক, ও কক্সবাজার মেডিকেলে পড়লো। পরে এ ছোটো মেয়েটা কী করলো, সে আবার সব সাবজেক্টে সব দিকে পরীক্ষা দিল, সে মেডিকেল, বুয়েট, তারপরে ভার্সিটি, সে এবার মাইক্রোবায়োলজিতে আসি গেল চিটং ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে আপনার ফার্মাসিতে আসলো, তারপরে আপনার আর্মফোর্স মেডিকেলে আসলো, আবার আসলো ঢাকা মেডিকেলে। এখানে আবার ফাঁকে একটা কথা বলি, যে শেষের যে মেয়েগুলো পড়াইলাম আমি, আমি ওই একটা কঙ্কাল দিয়ে কিন্তু আমার চারটে মেয়ে পড়ে গেছে, এক সেট বই দিয়ে আমার চারটে মেয়ে পড়ছে। ওর বই এ পড়তো, এর বই এ পড়তো, এইভাবে দুই একটা বই সংগ্রহ করতাম, দুই একটা ওরা ইয়েতে যাইয়া লাইব্রেরিতে যাইয়া পড়ছে। ছোটো মেয়েটাও বৃত্তি পাওয়া, আমাদের সবগুলো ট্যালেন্টগুলো বৃত্তি পাওয়া মেয়ে, সবগুলো মেয়ে, ওরা ক্লাসেও ভালো আলহামদুলিল্লাহ, তখন ইয়ে তো আদার্স ইয়ে তো কিন্তু ভালো রেজাল্ট করতো। ছোটোবেলা তো ঠিক স্মৃতি খুব একটা আমার মনে নেই, যখন ক্লাস ফোরে কি ফাইভে পড়ি ওই সময় থেকে ধীরে ধীরে দেখতাম যে আম্মু কতটা স্ট্রাগল করছে, চারটা আমার চার বোনকে নিয়ে আম্মু একটা ভালো স্কুলে যাওয়ার জন্য কীভাবে বাসা পাল্টাচ্ছে, একটা স্কুলে কাছে যেন আমরা থাকতে পারি, যেহেতু চারটা মাত্র মেয়ে নিয়ে উনি আলাদা থাকছে একা, কোনো পুরুষ গার্জিয়ান ছিল না, লোকাল কেউ ছিল না। আব্বু তো থাকতো দেশের বাইরে সবসময়, আব্বু দুই তিন বছর হতো আসতো এক মাসের জন্য। আম্মুর বাইরের কাজগুলোতে সাধারণত আমাকে সাথে নিয়ে যেত, ব্যাংকের কাজ কিংবা বাজার করতে যাওয়া, বাসা খুঁজতে যাওয়া, তো এগুলো তো সবসময় আম্মুর সঙ্গে আমি থাকতাম। তো এই জিনিসগুলো আমি খুব কাছ থেকে দেখেছি কীভাবে আম্মু এগুলো করেছে। যেমন বাসা যখন খুঁজতে যেত, প্রথমে বাড়িওয়ালা টুলেট দেখলে যখন দেখতো মহিলা আসছে, তো প্রথমে বলতো পুরুষ লোক, কারণ মহিলা মানুষ বাসা খুঁজতে আসছে খুব একটা ভালো চোখে দেখতো না। কিন্তু আম্মুই সবসময় আমাদেরকে যে পড়াশোনার ব্যাপারে যে বিনা বাধায় কোনো রকমের কোনো কষ্ট বুঝতে না দিয়ে যে পড়তে পেরেছি, এর জন্য আম্মুকে আসলে কখনো নিজে থেকে থ্যাংক ইউ বা বলা হয়নি, বাট এটার জন্য আমি অবশ্যই আল্লাহর কাছে শুক্রিয়ার সাথে শুক্রিয়া যে এরকম একটা মা আমাকে দিয়েছে, এমন ঘরে আমি জন্ম নিয়েছি, আমার এই পুরো পথটা আমার জন্য সহজ করে দিয়েছে। আসলে আম্মু যে পরিমাণে কষ্টটা করেছে আমার মনে হয় না তার শিখি ভাগও আমি করতে পারবো, বা আল্লাহ আমাকে সেরকম ক্ষমতা দিয়েছে। আম্মুকে এখনও পর্যন্ত দেখি সেই যে ছোটো থেকে আমাদের জন্য করে যাচ্ছে, এখনও করছে, এখনও আম্মু চাচ্ছে যে আমাদের যে পড়াশোনা পথটা এটা যেন না বন্ধ হয়। যখন আমাদের বিয়ের জন্য প্রপোজাল আসতে শুরু করে, ছেলে পক্ষ সবাই প্রথমে কিন্তু জিজ্ঞেস করে, ঢাকায় বাড়ি নেই, চারটা মেয়ে ডাক্তার ঢাকায় বাড়ি নেই, এটা জিজ্ঞেস করে, তো স্বাভাবিক আম্মুরও ততটা না লাগলো। বাট আমার আব্বু খুব মানে এই কথাগুলো তো খুব কষ্ট পেতে যে ওনার আসলে সারাটা জীবন তো উনি বিদেশে মানে কাজ করতে করতে চলে গেলো, কিন্তু শেষ বয়সে এখনও ভাড়া থাকছে, মানে আব্বুর একটা আফসোস কিন্তু থাকে। তো চেষ্টা করছি আমরা চার বোন, এখনও তো মাত্র আমাদের ডাক্তারি জীবনের শুরু, চাচ্ছি আল্লাহ যদি তৌফিক দেয় এটা যেন একটা প্রতিদান দিতে পারি, ছোট্ট একটা ঘর হলেও যেন তাদেরকে করে দিতে পারি। আমার মা ছোট্ট একটা গ্রাম থেকে উঠে এসেছেন, ওখান থেকে উঠে এসেছেন, কেন উঠে এসেছেন, ওনার যে একটা গোল ছিল লাইফ, একটা জীবনটা লক্ষ্য ছিল যে আমার মেয়েগুলোকে আমি প্রতিষ্ঠিত করব, ওটা তো তোমাদেরকে দিয়েই হবে, তোমাদেরকে একটু করে দেখাতে হবে। তো ওখান থেকেই শুরু আমরা বরাবরই, আসলে কি আমরা চার বোনই, আমি বলবো না যে কেউ কম কেউ বেশি, চার বোনই খুব ভালো স্টুডেন্ট ছিলাম। তো আমি প্রথমবার কক্সবাজার মেডিকেলে চান্স পাই, আমি বলবো খুব ছোটো একটা মেডিকেল, তখন মেডিকেল মাত্র মানে বয়স 2 বছর, ওর কোনো স্থায়ী ক্যাম্পাস নাই, কোনো হোস্টেল নাই। তো আমার আম্মাকে সবাই বললেন যে আত্মীয় স্বজন যারা কাছের মানুষ যে এটা কি প্রাইভেট মেডিকেল, প্রাইভেটে পড়বেও? তো আম্মা বললেন যে না, এটাও গভর্নমেন্ট মেডিকেল কিন্তু ছোটো, মেডিকেলটা ছোটো, হয়তো অত নাম তেম হয়নি, মাত্র শুরু করেছে। তো সবাই খুব ওটা নিয়ে খুব হাসাহাসি হলো যে এত এত নাকি পড়াশোনায় ভালো, টিকলো তো কক্সবাজার মেডিকেলে। তো
ওটা নিয়ে আমি খুব মন খারাপ করি। তো আবার এটাও বললো যে ঠিক আছে প্রথমবারে হয়নি, ওকে সেকেন্ডবার দিতে বলো, সেকেন্ডবার একটা বছর গ্যাপ দিয়ে দ্বিতীয়বার পরীক্ষা দিই। তা আমার আম্মা বললেন যে তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা করতে চাও জীবনে তুমি করো। তো আমি ভাবলাম না, আমি আমি কোনো বছর নষ্ট করব না, আমি এখানেই পড়ে দেখাবো এবং আমি এখান থেকে উঠে দেখাবো। তো আমি সেখানে ভর্তি হই কক্সবাজার মেডিকেল। তো ওখান থেকে আমি পাশ করেছি, ওখান থেকে আমার বিসিএস হলো, ওখান থেকে আমার পোস্ট গ্রাজুয়েশনের চান্স হলো। আসলে এটাও একটা ছোটো মেসেজ দিতে চাই যে মেডিকেলটা আসলে কোনো ফ্যাক্ট না, আপনি যদি পড়ার মতো করে পড়তে পারেন, আপনার যদি ইচ্ছে থাকে, লক্ষ্য থাকে ঠিক, তাহলে আপনি যেখানেই থাকেন না কেন আপনি আপনার লক্ষ্যে ইনশাল্লাহ আজ না হোক কাল হোক দুই দিন পরে হোক আপনি পৌঁছাবেন। আমাদের যখন পোস্টিং হয় সরকারি পোস্টিং বিসিএস এর পরে, তো আমার মেজপা কিন্তু ওনার শ্বশুর বাড়ির ঠিকানা দিয়েছিলেন, কিন্তু আমার আম্মু বললেন যে না তোমরা ছোট দুজন তোমরা তোমাদের দাদার বাড়ির ঠিকানা দেবা, কারণ যত যাই হোক ওটা তোমার দাদার বাড়ি, তোমাকে ওখানেই ফিরে যেতে হবে, ওখান থেকে ওখানের মানুষকে তোমার সেবা দিতে হবে। আমাদের হাজবেন্ডরা আমাদের ফ্যামিলিরাও যথেষ্ট সাপোর্টিভ, ওনারাও চান যে আমরা আমাদের বাবা মাকে দেখি, ওরাও তো কারো না কারো ছেলে, ওরাও চায় যে না তোমরা মেয়ে হয়েছো তোমরা তোমাদের বাবা মাকে সাপোর্ট দাও। তো আসলে কি সন্তান ছেলে হোক কি মেয়ে হোক, সবাই সবাই বাবা মার প্রতি যদি কৃতজ্ঞ থাকে যে আমার জন্য আমার বাবা মা কী করেছে না করেছে, তাহলে সবাই সবার বাবা মার টেক কেয়ার করতে পারে। তার ছেলে মেয়ে আসলে কোনো ব্যাপার না, বা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াও খুব বেশি দরকার নেই। আপনি আপনার বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকেন, ওনাদেরকে যে ভালোবাসা আপনি পেয়েছেন ওনাদের কাছ থেকে আপনি সেটাই ফেরত দেন, এর বেশি আসলে বাবা মার জন্য কী লাগতে পারে, আমার তো মনে হয় না আর কিছু লাগে। মায়ের সংগ্রাম যেটা ছিল অ্যাকচুয়ালি, আমি ছোট ওরকমভাবে আসলে অনুভব করিনি কখনো মারটাও হবে, সবসময় মানে আম্মু তো মানে ঘরে বাইরে দুটোই সামলিয়েছে সত্যি কথা। তো মাঝে মাঝে বড় বোনের সাথে একটু কথাবার্তা বললে শুনতাম যে হ্যাঁ আম্মু এরকম এরকম স্ট্রাগল করেছে আমাদেরকে নিয়ে, যে এভাবে পড়ালেখা করতে হয়েছে, বা আমার আম্মুর ইচ্ছা ছিল যে এরকম পড়বে পড়তে পারেননি, তো সেই ইচ্ছাটা আমাদের চার বোনের মাধ্যমে আসলে পূরণ করা। তো ওরকম আসলে অনুভব হ্যাঁ একটু হয়তো হয়েছে, কিন্তু আমার বড় তিনজন যেরকম ফিল করেছে আমি ওভাবে ফিল করতে পারিনি ওটা। তাও যখন ম্যাচুরিটি আসার পর দেখেছি যে না শুনেছি আম্মু এত কষ্ট করেছে, এখন আরও শুনতে পাই মাঝে মাঝে মার কাছে এসে যে না এরকম এরকম আসলে হয়েছে, যে সবার কাছ থেকে শুনেছে যে চারটা মেয়ে, যে মেয়েরা কী দেখবে বড় হয়ে কিছু দেখবে না, দেখে পড়ালেখা করায় না, বিয়ে দিয়ে দাও, তোমার একটা ছেলে হলে ভালো। তো মানে আমার মা এটা কখনো অবশ্য হ্যাঁ মনে কষ্ট পেয়েছে, কিন্তু কখনো নিজে নিজে এটা বলেনি যে না আমার ছেলে ছেলে হলে ভালো হতো, চার মেয়ে আমাকে দেখবে না, এটা কখনই আম্মু এটা মানে মনে করেননি, কখনো আমাদেরকেও বুঝতে দেননি জিনিসটা। আসলে পরে এখন তো আসলে আলহামদুলিল্লাহ আমরা চার বোনে আমার মনে হয় যে অন্য ফ্যামিলির ছেলেদের চেয়ে তো আমরা মনে হয় অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর পরীক্ষাগুলোতে যে অ্যাটেন্ড করতাম, ইন যখনই স্যার ম্যাডামরা ধরেন প্রথমেই কোশ্চেন করতো যে কোথায় বাড়ি বা কী মানে ভাই বোন কয়জন, শুনতো যখন যে চার বোন ডাক্তার, শুনেই মানে ওনারাই একটা প্রশংসা দিত সবার আগে, এখনও দেয়, এখনও স্যার ম্যাডাম যেখানেই যায় সেখানেই শুনেই, আমি আর আমার ইমিডিয়েট বড় বোন তো ঢাকা মেডিকেলে আছি, শুনলেই অবাক হয় যে দুইজন ঢাকা মেডিকেলে, মানে এটা একটা আসলে গর্বের বিষয় আমার কাছে এখন মনে হয়। এখন আমার অনুভূতি হচ্ছে আমার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যদিও আমার বাড়ি টাড়ি কিছুই নাই, মাদের প্রতি বাবাদের প্রতি যদি শ্রদ্ধা থাকে, আমার মেয়েদের মা বাবার প্রতি শ্রদ্ধা অনেক, ওর বাবাকে ওরা এখনও কোনো কাজ করতে মানে আসছে বা বিদেশ থেকে আসছে, ওর বাবা মাঝে মধ্যে বলে বলছে আমার থেকেও সুখী আর কেউ নেই, আমার থেকেও সুখী কেউ নেই, ওরা বাবার হাতে কখনো টাকাটা এমনি দেয় না, বলে যে মা আব্বুর হাতে এত কম টাকা কীভাবে দিব, ওরা কী করে টাকাটা রেখে যায়, বলে যে মা ওখানে কিছু টাকা রেখে এসছি ওখান থেকে নিয়ে, এত আমার মেয়ের আমি মাঝে মধ্যে খুব প্রাউড আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, এবং এটাই দোয়া করি যেন ওরা আমার মতো মানুষ, শুধু ডাক্তার না, যেন ভালো মানুষ হতে পারে। আমরা চারজন আমাদের সংগ্রামী মায়ের সংগ্রামী মেয়ে, আমরা ছেলে মেয়ের কোনো বিভেদ দেখি না, এভাবেই আমরা সমাজে এগিয়ে যেতে।